আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইসলামের জিনাকারী নারী পুরুষের কি শাস্তি আমরা প্রথমে জানব ইসলাম জিনাকে কতটা নিকৃষ্টতম অপরাধ হিসেবে সাব্যস্ত করেছে এরপর জানব এর শাস্তি কি হতে পারে আল্লাহ তালা বলেন তোমরা বেবিচারের নিকটবর্তী হয় না এটা অশ্লীল কাজ এবং নিকৃষ্টতম আচরণ বনি ইসরায়েল আর যারা আল্লাহ ব্যতীত অপর কোনো ইলাহের ইবাদত করে না আল্লাহর নিষিদ্ধকৃত প্রাণী যথার্থ কারণ ব্যতীত হত্যা করে না এবং বেবিচার করে না আর যে ব্যক্তি এসব কাজ করে সে শাস্তি বুক করবে কেমতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে এবং সেখানে সে হীন অবস্থায় চিরস্থায়ী হবে তবে তারা নয় যারা তবা করে এবং সৎ কাজ করে আল্লাহ তাদের মন্দ কাজগুলো বালকর্ম দিয়ে পরিবর্তন করে দেন আল্লাহ কমাশিল ও দয়ালু সুরা আলফুর খান বেবিচারী ও বেবিচারী ও বেবিচারিনী উভয়কে একশো গা করে বেত্রাঘাত করো আল্লাহর বিধান কার্যকরী করবে এদের প্রতি দয়া যেন তোমাদের অভিভূত না করে যদি তোমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী হয়ে থাকো ইমানদারদের একটি দল যেন এদের শাস্তি প্রত্যক্ষ করে সুরা আন্নর। আলেমগন বলেছেন এটাই হচ্ছে অবিবাহিত পুরুষ মহিলার বেবিচারের ইহকালীন শাস্তি যদি তারা বিবাহিত হয় বা জীবনে একবার হলেও বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিল এমন হয়ে থাকে তাহলে তাদেরকে পাথর মেরে নিক্ষেপ পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে এটা হাদিসের নির্দেশনা এ মৃত্যুদণ্ডেও যদি তাদের পাপের পূর্ণ পাশ্চিত্য না হয় এবং তারা উভয়ে তোবা না করে মারা যায় তাহলে তাদেরকে জাহান্নামের আগুনে পুরানো লৌহদণ্ড দিয়ে শাস্তি দেওয়া হবে রাসুল্লাহ আলাইহি সাল্লাম আরও বলেছেন কোনো ব্যক্তি যখন বেবিচার করে তখন তার ভিতর থেকে ইমান বেরিয়ে যায় এরপর তা তার মাতার উপর ছায়ার মতো অবস্থান করতে থাকে এরপর সে যখন তা থেকে তওবা করে তখন তার ইমান পুনরায় তার কাছে ফিরে আসে আবু দাউদ হজরত আবু হুরায় রা আনহু থেকে বর্ণিত অন্য এক হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলহি আরও বলেছেন যে ব্যক্তি ব্যবিচারে করে অথবা মদ পান করে আল্লাহ তার কাছ থেকে ইমান ঠিক এমনভাবে কেড়ে নেন যেমন কোনো মানুষ তার মাতার উপর দিয়ে জামা খুলে থাকে রাসুল্লাহ সাল্লাহ আলহি আরও বলেছেন কেয়ামতের দিন আল্লাহ তাআলা তিন ব্যক্তির সাথে কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না তাদেরকে পবিত্রও করবেন না এবং তাদের যন্ত্রণা তাদের জন্য যন্ত্রণাদায়ক কটুর শাস্তি নির্ধারিত থাকবে তারা হচ্ছে বৃদ্ধ বেবিচারী মিথ্যাবাদী শাসক এবং অহংকারী গরিব মুসলিম হজরত আল্লাহ সৈয়দ বলেন আমি বলেছিলাম হে আল্লাহর আল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কি তিনি বললেন আল্লাহর সমকক্ষ কাউকে নির্ধারণ করা আমি বললাম এটা নিশ্চয়ই জঘন্যতম গুনা তারপর কি তিনি বললেন তোমার সন্তান তোমার সাথে আহারে বিহারে অংশ নিবে এ আশঙ্কায় সন্তানকে হত্যা করা আমি বললাম এরপর কি তিনি বললেন তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে বেবিচারে লিপ্ত হওয়া বুহারি ও মুসলিম বুহারি শরীফে রাসুল্লাহ সাল্লি সাল্লামের স্বপ্নের বিবরণ সম্বলিত যে হাদিসটি হজরত সামুরা বিন জুনদুবরাদী আল্লাহুতাল হুতে বর্ণিত উল্লেখ রয়েছে এতে রাসুল্লাহ সাল্লিউলাম বলেছেন জিব্রাইল ও মিকাইল আলাই আলাই সালাম তার কাছে এলেন এবং আমি তাদের সাথে চলতে শুরু করলাম এক পর্যায়ে আমরা বড় একটা চুল্লির কাছে এসে পৌঁছলাম সে চুল্লির উপর অঙ্ক অংশ সংকীর্ণ ও নিম্নভাগ প্রশস্ত ভেতরে বিরাট চিৎকার ও শোনা যাচ্ছিল আমরা চুল্লিটার ভেতরে দেখতে পেলাম উলঙ্গ নারী ও পুরুষদেরকে তাদের নিচ থেকে কিছুক্ষণ পর পর একটা একটা এক একটা আগুনের হালকা আসছিল আর তার সাথে সাথে আগুনের তীব্র দহনে তারা প্রচন্ডভাবে চিৎকার করছিল আমি জিজ্ঞেস করলাম হে জিব্রাইল এরা কারা তখন তিনি বললেন এরা বেবিচারী নারী ও পুরুষ মহান আল্লাহর বাণী জাহান্নামের সাতটি দরজা থাকবে এ আয়াতের তাফসিরে হজরত আতা রহমতুল্লাহ আলাইহি বলেন এ সাতটি দরজার মধ্যে সবচেয়ে বেশি উত্তপ্ত উত্তপ্ত সবচেয়ে বেশি দুঃখে পরিপূর্ণ অসবচেয়ে ভয়ঙ্কর দরজা হবে যারা জেনে বুঝে শুনে বেবিচারে লিপ্ত হয় তাদের দরজা ইমাম মাকহুল দামিস্কি রহমাতুল্লাহি আলাইহি বলেন জাহান্নামিদের নাকে একটা উৎকট গন্ধ বেছে আসবে তারা বলবে এমন দুর্গন্ধ ইতিপূর্বে আর কখনো অনুভব করিনি তখন তাদেরকে বলা হবে এ হচ্ছে বেবিচারীদের জন থেকে বেরিয়ে আসা দুর্গন্ধ তাফসিরে তাফসিরের বিশিষ্ট ইমাম ইবনে জাহিদ রহমাতুল্লাহি আলাহি বলেন বেবিচারীদের জনেন্দ্রীয় দুর্গন্ধ জাহান্নামিদের মধ্যে জন্যে সবচেয়ে বেশি কষ্ট বয়ে আনবে আল্লাহ তালা হজরত মুসা আলহিহি ইসাল্লামকে সমর্থনকে সর্বপ্রথম যে দশটি আয়াত দিয়েছিলেন এর একটি ছিল এরূপ তুমি চুরি করো না এবং বেবিচার করো না যদি করো তাহলে তোমার কাছ থেকে আমার চেহারা ডেকে ফেলবো আল্লাহর নবীমুসা আলহিসাল্লামকে যদি এরূপ কঠোর কথা উচ্চারণ করা হয় তাহলে সেক্ষেত্রে অন্যদের অবস্থা কত ভয়াবহ তা সহজেই অনুমান করা যেতে পারে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন ইবলিস তার বাহিনীকে পৃথিবীর চারদিকে সরিয়ে দেওয়া দেবার সময় বলে তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো মুসলমানকে সবচেয়ে বেশি বিভ্রান্ত করতে পারবে আমি তার মাথায় মুকুট পরিয়ে তাকে সর্বোচ্চ মর্যাদা দান করব দিন শেষে এক একজন করে এসে ইবলিসের কাছে নিজের সাফল্যের বর্ণনা দিতে থাকবে কেউ বলে আমি অমুককে কুপ্ররোচনা দিয়ে তার স্ত্রীকে তালাক দিতে প্রেরণা জুগিয়েছি এবং সে তালাক দিয়েছে ইবলিশ বলে তুমি উল্লেখযোগ্য তেমন কিছু করনি আর সে এক মহিলাকে বিয়ে করবে অপর অন্য এরপর অন্য অন্যজন এসে বলে আমি অমুককে ক্রমাগত কুপ্ররোচনা দিয়ে তার ভাইয়ের সাথে তার শত্রুতা সৃষ্টি করে দিয়েছি ইবলিশ বলে তুমিও তেমন কিছু করনি তাদের অচিরেই মীমাংসা হয়ে যাবে এরপর আরেকজন এসে বলে আমি অমুককে এক নাগারে ক্রমাগত প্ররোচনা দিতে দিতে বেবিচারে লিপ্ত করেছি একথা শুনে ইবলিশ তাকে অভিনন্দন জানিয়ে বলবে তুমি একটা কাজের মতো উত্তম কাজ করেছ এরপর তাকে ডেকে নিয়ে তার মাথায় মুকুট পরিয়ে দেবে আল্লাহ আমাদেরকে শয়তান ও তার বাহিনীর কবল থেকে রক্ষার জন্যে আশ্রয় প্রার্থনা করছি আমিন অন্য এক হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন হে মুসলমানগণ তোমরা বেবিচার পরিত্যাগ করো কেননা এর ছয়টি শাস্তি রয়েছে মন্দ পরিণতি এর মধ্যে তিনটি দুনিয়াতে ও তিনটি আগেরাতে প্রকাশ পাবে যে তিনটি শাস্তি দুনিয়াতে হয় তা হচ্ছে তার চেহারার উজ্জ্বল্য বিনষ্ট হয়ে যাবে তার আয়ুষকাল সংকীর্ণ হয়ে যাবে এবং তার দরিদ্রতা চিরস্থায়ী হবে আর যে তিনটি শাস্তি আখিরাতে প্রকাশ পাবে তা হচ্ছে সে আল্লাহর অসন্তোষ কঠিন হিসাব জাহান্নামের শাস্তি ভোগ করবে রসুল্লাহ সাল আলহিসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি মদ খাওয়া অবস্থায় মারা যায় আল্লাহ তাকে গাওতা নামক জর্নার পানি পান করাবেন গাউতা হলো বেবিচারি নারীদের জুনিদেশ থেকে নির্গত কুজ ও দূষিত পদার্থের ঝর্ণা যা জাহান্নামে প্রবাহিত থাকবে এরপর তা মদ পান করা অবস্থায় মারা যাওয়া লোকদেরকে পান করানো হবে আহমাদ রসুল্লাহ সাল আলিহ্লাম আরও বলেছেন আল্লাহর সাথে কাউকে শরিক করার পর অবৈধভাবে কোনো মহিলার সাথে সহবাস করার মতো বড় পাপ আর নাই আহমদ তাবরানী রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি আরও আরো বলেছেন জাহান্নামে নামে একটা রদ আছে এতে বহু সংখ্যক সাপের বসবাস প্রতিটি সাপ উটের গাড়ের সমান মোটা যে সাপগুলো নামাজ তরককারীদেরকে দংশন করবে একবারের দংশনে তার দেহে সত্তর বছর পর্যন্ত বিষ্কিয়া থাকবে এরপর তার গুস্ত জড়ে পড়বে এছাড়া নামে আরও একটা রদ রয়েছে যাকে দুঃখের হ্রদ বলা হয় এতেও বহু সাপ ও বিচ্ছুর বসবাস প্রতিটা বিচ্ছু এক একটা খচ্চরের সমান এর সত্তরটি হল হুল রয়েছে প্রত্যেকটি হুল বিষে পরিপূর্ণ সে বিচ্ছু বেবিচারীকে দংশন করে সমস্ত বিষ তার দেহে ডেলে দিবে এতে সে এক হাজার বছর পর্যন্ত বিষের যন্ত্রণা ভোগ করবে এরপর তার গুস্ত হসে পড়ে তার জনন্দ্রীয় থেকে পুজ নোংরা তরল পদার্থ নির্গত হবে অন্য এক হাদিসে বর্ণিত রয়েছে যে ব্যক্তি কোনো বিবাহিত মহিলার সাথে বেবিচার করবে তাদের উভয়ের উপর মুসলিম উম্মার অর্ধেক আজাব নিপতিত হবে কেমতের দিন আল্লাহ এ মহিলার স্বামীকে তার সৎকর্মের বিচারের দায়িত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করে জিজ্ঞেস করবেন তার স্ত্রী যে অপকর্ম করেছে তা সে জানত কিনা যদি সে জেনে থাকে তাহলে এ কুকর্ম প্রতিহত করতে কোনো পদক্ষেপ না নিয়ে থাকে তাহলে আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দিবেন কেননা আল্লাহ জান্নাতের দরজার উপর এ মর্মে লিখে রেখেছেন দায়ুসের জন্য জান্নাত হারাম দায়ুস হচ্ছে সে ব্যক্তি যার পরিবারে অশ্লীল কাজ কার্যকলাপ চলতে থাকা সত্ত্বেও সে তা জেনে নিরবতা পালন করে এবং একে প্রতিহত করার কোনো পদক্ষেপ গ্রহণ করে না হাদিসে আরও উল্লেখ রয়েছে যে ব্যক্তি কোনো মহিলাকে কুমত্লবের ইচ্ছা নিস্পর্শ করবে কেমতের দিন সে এমনভাবে আসবে যে তার হাত তার গারের সাথে যুক্ত থাকবে সে যদি এ নারীকে চুমু দিয়ে থাকে তাহলে তার ঠোঁট দুটিকে আগুনের কাঁচি দিয়ে কেটে ফেলা হবে আর যদি তার সাথে বেবিচারে লিপ্ত হয়ে থাকে তাহলে তার দুই উরু সাক্ষী দিবে আমি অবৈধ কাজের জন্য আরোহণ করেছিলাম তখন আল্লাহ তার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকাবেন এবং এতে সে অপমান বোধ করে গুয়ারতেমি করে বলবে আমি এ কাজ করিনি তখন তার জিব্বা তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে আমি অবৈধ বিষয়ে কথা বলেছিলাম তার হাত সাক্ষী দিবে আমি অবৈধ বস্তু ধরেছিলাম এরপর চক্ষু বলবে আমি অবৈধ বস্তুর দিকে তাকাতাম তার দুখানা পা বলবে আমি বেবিচার করেছি প্রহরী ফেরস্তারা বলবে আমি শুনেছি অন্য ফেরেস্তা বলবে আমা আর আমি লিখে রেখেছি আর আল্লাহ বলবেন আমি জেনেছি এবং লুকিয়ে রেখেছি এরপর আল্লাহ বলবেন হে ফেরস্তাগণ একে পাকরাও করে আমার আজা বুক করাও কেননা যে ব্যক্তির লজ্জা কমে যায় তার উপর আমার ক্রুদের অন্ত নাই এ হাদিসের সমর্থনে সত্যতা নিম্নের আয়াত দ্বারা প্রমাণিত হয় যেদিন তাদের কৃতকর্মের বিরুদ্ধে তাদের জিব্বা তাদের হাত ও পা সাক্ষী দিবে সুরা আন্নুর ব্যবিচারের মধ্যে সবচেয়ে জঘন্যতম ধরন জঘন্যতম ধরনের ব্যবিচার হচ্ছে মাহরাম অর্থাৎ মা বোন খালা সৎমা মেয়ে চিরনিষিদ্ধ মহিলাদের সাথে সঙ্গম করা রাসুল্লাহ সাল আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মোহরাম মহিলার সাথে ব্যবিচার করল একে তোমরা হত্যা করো হজরত বারা ইবনে আজিব রাহু আনহু থেকে বর্ণিত রসল্লা সাল আলহিসাল্লাম বারবার আমাকে এ নির্দেশ প্রেরণ করেছিলেন অমুক ব্যক্তিকে হত্যা করে তার সম্পদের এক পঞ্চম পঞ্চমাংশ বাজেয়াপ্ত করার জন্য কেননা সে নিজের সতমাকে বিবাহ করেছিল হাকিম মহান আল্লাহ আমাদেরকে এসব মহাগৃণ্য পাপ থেকে আত্মরক্ষা করার জন্য তৌফিক দান করুন আমিন ভালো লাগলে লাইক করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন